কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান বাকযুদ্ধ আবার তুঙ্গে। কাশ্মীরকে কেন্দ্র করে আবারও দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে বাকযুদ্ধ তুঙ্গে উঠেছে। ভারতের সামরিক বাহিনী বলছে তারা আজ পাকিস্তানের সেনা ও গেরিলাদের একটি দলের কাশ্মীরে প্রবেশের প্রচেষ্টাকে রুখে দিয়েছে। নিয়ন্ত্রণ রেখা পার হয়ে কাশ্মীরে প্রবেশের সময় ভারতীয় সেনাদের হামলায় পাকিস্তানি অনুপ্রবেশকারীদের 5 থেকে 7 জন নিহত হয়েছে বলেও দাবি করেছে নয়াদিল্লি। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করে বলছে ভারত কাশ্মীরের জনগণের উপর গুচ্ছ বোমা ব্যবহার করছে। এতে 4 বছরের একটি শিশু সহ 2 জন নিহত ও 11 জন আহত হয়েছে। তবে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে এরা শিশু নয়, এরা ছিল পাকিস্তানের গেরিলা বাহিনী। মুহূর্তের মতোই ভারতীয় সেনাদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় পাকিস্তানের গেরিলাদের বডি। ভারত সম্প্রতি কাশ্মীরের অন্তত 10,000 সেনা মোতায়েন করে রেখেছে। সন্ত্রাসী হামলার আশঙ্কা জানিয়ে এ সময় লোকজনকে জ্বালানি ও খাদ্য সংগ্রহ করে রাখার কথা বলা হয়েছে। শুক্রবার জম্মু কাশ্মীরের সরকার পর্যটকদের সফর সংক্ষিপ্ত করে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে। হিন্দু তীর্থযাত্রীদের উপর সন্ত্রাসী হামলা হতে পারে এমন গোয়েন্দা তথ্য সরকারের হাতে রয়েছে বলে দাবি করা হয়। ব্রিটেন ও জার্মানির নাগরিকদের কাশ্মীরে সফরের বিষয়ে সতর্ক করেছে দেশ দুটির সরকার। কাশ্মীরে বর্তমানে প্রেসিডেন্টের শাসন জারি রয়েছে। ভয়াবহ হামলা চালাবে পাকিস্তান, খবর পেয়েই 100 কোম্পানি সেনা পাঠালো কাশ্মীরে। পুলওয়ামার ভয়ঙ্কর স্মৃতি আজও দগদগে সমগ্র দেশবাসীর মনে। সেই লোমহর্ষক দৃশ্য প্রায়শই ভেসে আসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের স্মৃতিতেও, যদিও এ নিয়ে তাকে কম বিতর্কের মুখে পড়তে হয়নি। সোমবার পুলওয়ামায় জঙ্গি হামলার আগে হামলা সংক্রান্ত তথ্য ভারতীয় গোয়েন্দাদের কাছে ছিল বলে অভিযোগ উঠেছিল, কিন্তু সেই তথ্যে তেমনভাবে গা দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। হামলার হুমকির মধ্যেই সেনাদের স্থানান্তরিত করা হচ্ছিল, তখনই ভারতীয় সেনার কনভয়কে নিশানা করে জৈশ মোহাম্মদের জঙ্গিরা। ভয়ঙ্কর সেই আত্মঘাতী হামলায় প্রাণ হারায় 40 জন সিআরপিএফ এর জওয়ানরা। তারপর বালাকোটে এয়ার স্ট্রাইক করে উপযুক্ত জবাব দিলেও এবার আগে থেকেই সতর্ক হতে চাইছে ভারত। রবিবার আগাম হামলার খবর পেয়ে তাই তড়িঘড়ি বৈঠকে বসলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। রবিবার কাউন্টার টেরোরিজম গ্রিড বা সন্ত্রাস বিরোধী বাহিনীর অফিসারদের সঙ্গে বৈঠক করায় বসলেন তিনি। কাশ্মীর উপত্যকায় আগাম হামলার খবর পেয়ে জম্মু কাশ্মীরে বৈঠক করলেন তিনি। পাকিস্তানি জঙ্গিরা জম্মু কাশ্মীরে বড়সড় হামলার ছক করছে, কেন্দ্রীয় সরকারের একটি বিশ্বাসযোগ্য সূত্রের খবর পেয়ে কেন্দ্রীয় সরকারের তরফে উপত্যকায় বাড়তি 100 কোম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েন করে রাখা হয়েছে। সম্প্রতি 2 দিনের সফরে কাশ্মীরে গিয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, তখনই এই খবর পান তিনি। তাই তড়িঘড়ি আগাম প্রস্তুতি নিতে কাউন্টার টেরোরিজম গ্রিড বা সন্ত্রাসবাদ বিরোধী বাহিনীর অফিসারদের সঙ্গে বৈঠক করে বসেন তিনি। সেখানে পাকিস্তানি জঙ্গিদের আরো এক হামলার গোয়েন্দা তথ্য দেওয়া হয় ডোভালকে। এরপরে দিল্লি ফিরে এসে বাড়তি নিরাপত্তায় সুপারিশ করেন তিনি। গত শনিবারই কাশ্মীর উপত্যকায় 10,000 আধাসামরিক বাহিনী সেনা মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। জঙ্গিবাদ দমন এবং উপত্যকায় আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সেনা মোতায়েনের খবর ছড়িয়ে পড়ার পর উপত্যকার লোকেরা মনে করছেন আর্টিকেল 35 অনুযায়ী সেনা মোতায়েন করা হচ্ছে, যাতে রাষ্ট্রের বিষয়টিকে বিশেষ অবস্থা দেওয়া হয়। তবে জম্মু কাশ্মীরে সন্দেহভাজন সন্ত্রাসী হামলার খবর প্রকাশিত হওয়ায় ওই জায়গায় বর্তমান পরিস্থিতি বিপদসংকুল বলেই মনে হচ্ছে। উল্লেখ্য, গত 3 দিনে শ্রীনগর বিমানবন্দরে সিআরপিএফ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর বিশেষ বিমানগুলি অবতরণ করেছে নিয়মিতই। এই বাহিনী বহনকারী অতিরিক্ত সংস্থাগুলি জম্মু শ্রীনগর জাতীয় মহাসড়ক হয়ে উপত্যকায় পৌঁছে যাচ্ছেন। বর্তমান উপত্যকায় চলতি অমরনাথ যাত্রা ও অন্যান্য সুরক্ষা সম্পর্কিত দায়িত্বের জন্য 450 কোম্পানি সিআরপিএফ বা 40,000 সেনা মোতায়েন রয়েছে। তবে এবার ধারণা করা হচ্ছে এর আগে যেবার পুলওয়ামায় আত্মঘাতী হামলার পর ভারত পাকিস্তান যুদ্ধের দিকে ধাবিত হচ্ছিল, এবার বুঝি ভারত পাকিস্তান যুদ্ধের দিকে ধাবিত না হয়ে সরাসরি যুদ্ধের রূপ নিতে পারে, এমন ওই ধারণা করছে বিশ্লেষকরা। ভারতে মুসলিম নির্যাতনের একাল সেকাল। আমাদের নিকট প্রতিবেশী রাষ্ট্র হলো ভারত। মুসলিমদের দীর্ঘদিনের শাসন ও সংস্কৃতি ছড়িয়ে আছে গোটা ভারত জুড়ে। প্রায় 700 বছর দিল্লি কেন্দ্রিক মুসলিম শাসনে ভারতীয় উপমহাদেশ ছিল মুসলমানদের অধীনে, যার প্রমাণ ভারতে বর্তমান মুসলিমদের বিভিন্ন স্থাপনা, ঐতিহাসিক নিদর্শন, মুসলিম নাম, সংস্কৃতি ও বিশাল মুসলিম জনগোষ্ঠীর বসবাস। ভারতে বাস করার সময় মুসলিমরা ভারতীয় উপমহাদেশকে নিজেদের আবাসভূমি হিসেবে গণ্য করত, ঠিক যেন আল্লামা ইকবালের সেই কবিতার বহিঃপ্রকাশ। আরব আমার ভারত, আমার চীন আমার নহে গো পথ, মুসলিম আমি সারা দুনিয়ায়, ছড়িয়ে রয়েছে আমার ঘর। আজ সে ভারতে মুসলিমরা সংখ্যালঘু ও ব্যাপক হারে নিগ্রহ নির্যাতনের শিকার হচ্ছে। সেই ভারতের নির্যাতিত মুসলিমদের নিয়ে আজকের এই ভিডিওর প্রয়াস। পৃথিবীর জনসংখ্যা প্রায় 755 কোটি, যার মধ্যে মুসলমানদের সংখ্যা প্রায় 157 কোটি, অর্থাৎ বর্তমান বিশ্বে মোট জনসংখ্যার প্রায় 23% মুসলমান। আর মুসলমানদের মধ্যে প্রায় 20% এশিয়া মহাদেশে বসবাস করে। ইন্দোনেশিয়ায় প্রায় 20 কোটি 30 লাখ মুসলমান বসবাস করে।
যা বিশ্বে মোট মুসলমান জনসংখ্যার প্রায় 13%। পাকিস্তানের 17 কোটি 40 লাখ, ভারতের 17 কোটি 72 লাখ। ইসলাম ভারতের দ্বিতীয় বৃহত্তম প্রচলিত ধর্ম বিশ্বাস। জনসংখ্যার বিচারে ভারতে মুসলমানদের স্থান হিন্দুদের ঠিক পরে। ভারতের জনসংখ্যার মোট 13.4% মুসলমান। আমেরিকার পিউ রিসার্চ সেন্টারের গবেষণা মতে আগামী 2050 সালের মধ্যে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হবে ভারত। অষ্টম শতাব্দীতে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে আরব মুসলমানরা বর্তমান পাকিস্তান রাষ্ট্রের সিন্ধু প্রদেশ জয় করেন। সিন্ধু উমাইয়া খিলাফতের পূর্বাঞ্চলে প্রদেশে পরিণত হয়। দশম শতাব্দীর প্রথম ভাগে গজনি সুলতান মোহাম্মদ পাঞ্জাব গজনি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। ঐতিহাসিক হেগ বলেন, হি ওয়াজ দ্য ফার্স্ট ক্যারি দ্য ব্যানার অব ইসলাম ইন টু দ্য হার্ট অব ইন্ডিয়া। সুলতান মাহমুদ বর্তমান ভারত ভূখণ্ডের বিভিন্ন স্থানে 17 বার অভিযান চালিয়েছিলেন। তবে দ্বাদশ শতাব্দীর শেষ ভাগে আরো সফলভাবে ভারতে অভিযান চালান মোহাম্মদ ঘুরি। তার অভিযানের ফলশ্রুতি জিতে 1992 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধে হিন্দুরা পৃথ্বীরাজ পরাজিত করে ভারতীয় স্থায়ী মুসলিম শাসনের গোড়াপত্তন করেন। এতে মুসলিম শাসন প্রায় 700 বছর স্থায়ী হয়েছিল। আরবের সপ্তম শতাব্দীর সূচনা লগ্নে ইসলামের আবির্ভাবের সঙ্গে সঙ্গে আরব মুসলমানেরা বিশ্বের অন্যতম প্রধান সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামরিক শক্তিতে পরিণত হয়। এরপর আরব বণিক ও ব্যবসায়ী সম্প্রদায় বিশ্বের সর্বত্র তাদের নতুন ধর্ম প্রচারে মনোনিবেশ করেন। মূল কথা হল ভারতের সিন্ধু বিজয়, সুলতান মাহমুদের 17 বার ভারত অভিযান ও ঘুরির ভারত বিজয়ের পূর্বেই দক্ষিণ এশিয়ায় ইসলামের আবির্ভাব ঘটেছিল। খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর প্রথম ভাগে আরব বণিক সম্প্রদায়ের ভারতে আগমনের সূত্র ধরে ভারতবাসী ইসলাম সম্পর্কে অবগত হয়। আরব ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরবে ইসলাম আগমনের পূর্বে প্রাচীনকাল থেকেই বজায় ছিল। সেই যুগে ভারতের পশ্চিমে মালাবার উপকূলের বন্দরগুলিতে আরব বণিকদের নিয়মিত আসা যাওয়া ছিল, কারণ এসব বন্দর ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার বন্দরগুলির প্রধান যোগসূত্র। 630 খ্রিস্টাব্দ নাগাদ প্রথম মুসলমান পর্যটকরা নৌপথে ভারতীয় উপকূলে আগমন করেন। সপ্তম শতাব্দীর শেষ ভাগে আরব মুসলমানরা প্রথম ভারতের উপকূলীয় এলাকায় বসতি স্থাপন করেছিলেন। 629 সালের দিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই ভারতে প্রথম মসজিদ স্থাপিত হয়। সেরামন পেরুমল নামে ধর্মান্তরিত মুসলমানদের নির্দেশে কেরালার ত্রিশূর জেলায় মালিক বিন দিনার এই মসজিদটি নির্মাণ করেন। সেই হিসেবে পেরুমলকেই প্রথম ভারতীয় মুসলমান হিসেবে গণ্য করা হয়। ধারণা করা হয় মালাবার উপকূলের মোপলা সম্প্রদায় সম্ভবত প্রথম ভারতীয় ধর্মান্তরিত মুসলমান সম্প্রদায়, কারণ এই সম্প্রদায় আরব বণিকদের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে মেলামেশা করত। এই সময় সমগ্র উপকূল জুড়ে ব্যাপক ইসলামের প্রচার করা হয়। এতে বেশ কিছু স্থানীয় আদিবাসী ইসলাম ধর্ম গ্রহণ করেন। এই সকল ধর্মান্তরিত নবমুসলিমরা মোপলা সম্প্রদায়ভুক্ত হয়েছিলেন। আরব বণিকদের সঙ্গে এই সম্প্রদায়ের বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়েছিল। মুসলমানরা সেই ইসলামের আবির্ভাবের পর থেকে আরব, তুরস্ক, ইরান, তুরান প্রভৃতি দেশ থেকে বাংলা তথা ভারত উপমহাদেশে আগমন করে। অতঃপর এ দেশকে তারা নিজেদের দেশ মনে করে দেশকে মনে প্রাণে ভালোবেসেছে। শতাব্দীর পর শতাব্দী ধরে তারা এ দেশের হিন্দুদের সাথে পাশাপাশি বসবাস করে এসেছে। এই পাশাপাশি বসবাস করে উভয়ের মধ্যে সবসময় একটা দূরত্ব বজায় ছিল। এই দূরত্ব বজায় থাকার কারণ বর্ণনা করতে গিয়ে ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেন, এই দুই সম্প্রদায়ের ধর্ম বিশ্বাস ও সমাজবিধান সম্পূর্ণই বিপরীত। হিন্দুরা বাংলা সাহিত্যের প্রেরণা পায় সংস্কৃত থেকে, আর মুসলমানরা পায় আরবি ফার্সি থেকে। মুসলমানদের ধর্মের গোড়ামি যেমন হিন্দুদের তাদের প্রতি বিমুখ করেছিল, হিন্দুদের সামাজিক গোড়ামিও মুসলমানদের তাদের প্রতি বিরূপ করেছিল। হিন্দুরা যাতে মুসলমান সমাজের দিকে বিন্দুমাত্র সহানুভূতি দেখাতে না পারে তার জন্য হিন্দু সমাজের নেতাগণ কঠোর বিধানের ব্যবস্থা করেছিলেন। 1757 সালের পলাশি যুদ্ধের পর মুসলিম শাসনের অবসান ও ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর উপমহাদেশে মুসলমানদের অস্তিত্ব ছিল হিন্দুদের কাছে অ্যালার্জির মতো। ভারতীয় মুসলমানরা যখন হিন্দুদের তাবেদারি না করে মুসলিম ঐতিহ্য ও তমুদ্দুন প্রতিষ্ঠার পথে এগোতে শুরু করেছে, তখন থেকেই এবং আরো পরিষ্কার করে বলা যায় মুসলমানদের স্থায়ী দাসপ্রদা শূদ্র বানাবার হিন্দুবাদী চক্রান্তের ষড়যন্ত্র ফাঁস হওয়ার কথা। তখনই চক্রান্তকারী হিন্দুরা মুসলমানদের উপর শুরু করলো নির্যাতন। 1757 সালে সিরাজউদ্দৌলার পতন থেকে 19 শতাব্দীর শেষ পর্যন্ত মুসলমানদের জীবনে নেমে এসেছিল চরম দুর্দিন ও ঘোর অন্ধকার। এ সময় হিন্দু কবি লেখকরা তাদের সাহিত্যে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কাল্পনিক কুৎসা রটনায় ভরপুর করে ফেলেন। বঙ্কিমচন্দ্র আনন্দমঠ লিখে একদিকে মুসলমান জাতির বিরুদ্ধে তার স্বজাতিকে ক্ষিপ্ত করে তুলেছেন এবং বন্দে মাতারাম সঙ্গীতের মাধ্যমে হিন্দু জাতির মধ্যে পুনর্জাগরণের প্রেরণা সৃষ্টি করেছিলেন। বলা হয় বঙ্কিম সাহিত্যের মাধ্যমে হিন্দু জাতির মধ্যে পুনর্জাগরণের প্রেরণা সৃষ্টি ছিল অখণ্ড ভারতের সাম্প্রদায়িক সংঘর্ষের মূল হোতা ও উৎস। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র, কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং নবীনচন্দ্র থেকে শুরু করে ছোট বড় সকল হিন্দু কবি, সাহিত্যিক ইসলাম ও মুসলমানদের চরিত্র বিকৃতকরণকে পেশা ও নেশা হিসেবে গ্রহণ করেন। তারা এসব কাল্পনিক লেখা লিখে
হিন্দুদের মুসলমানদের বিরুদ্ধে খেপিয়ে তোলেন। অতঃ কবি জীবনানন্দ দাশ লিখলেন সাম্প্রদায়িকতার বিপরীতে হিন্দু মুসলিম মিলনের কবিতা। তিনি হিন্দু মুসলমান কবিতায় লিখেছেন, মুসলমানের স্বপন প্রেমের গরিমা জাগিয়ে রয়, এসেছিল যারা অসুর ধূসর মরুগিরি পথ বেয়ে, একদা তাদের শিবিরে সৈন্য ভারত গেছেছিল সে, আজিকে তারা পড়শি মোদের মোদের বহিন ভাই, আমাদের মুখে বক্ষে তাদের আমাদের কোলে ঠাই। কাফের যেমন টুটিয়া গিয়াছে ছুটিয়া গিয়াছে ঘৃণা, মুসলিম বিনা ভারত বিফল বিফল হিন্দু বিনা, মহামৈত্রীর গান বাজিতে আকাশ নব ভারতের গরিমায় গরিয়ান। হিন্দু মুসলিম সংঘর্ষের আরো একটি কারণ ছিল মসজিদের সামনে হিন্দুদের বাদ্যযন্ত্র ব্যবহার এবং জমিদারের অধীনে ও হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকায় মুসলমানদের গো কোরবানিতে বাধা প্রদান করা। হিন্দুরা উপমহাদেশে মুসলমানদের সাথে সংঘর্ষ বাধাবার অজুহাত হিসেবে গরুকে হিন্দুদের উপাস্য ও দেবতার আসনে স্থান দেওয়া হয়। অতপর গোহাত্যা নিবারণ সমিতি, গোরক্ষিণী সমিতি প্রভৃতি স্থাপন করে মুসলমানদের সাথে তারা সংঘাতে জড়িয়ে পড়ে। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত বিভক্তির কিছু পূর্বে পাঞ্জাব অঞ্চলে যে ধর্মীয় দাঙ্গা বেঁধেছিল তাতে উভয় ধর্মের 20,000 থেকে 50,000 জন মানুষ নিহত হয়েছিলেন। UNHCR এর হিসেব অনুসারে 1,40,00,000 হিন্দু শিখ ও মুসলমান ভারত বিভাজনের ফলে বাস্তুচ্যুত হয়েছিলেন। এতে মানব ইতিহাসের বৃহত্তম দেশত্যাগের ঘটনাটি ঘটে। পাক ভারত আলাদা হলেও হিন্দু মুসলিম সংঘাত বা দাঙ্গা বন্ধ হয়নি। এখনো ভারতে বিশাল সংখ্যক মুসলিমের বাস, তারা প্রতিনিয়ত নানার বৈষম্য শারীরিক ও মানসিক নিগ্রহের শিকার হচ্ছেন। ভারতের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত হাজার হাজার ছোট বড় সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, নিহত হয়েছেন হাজার হাজার মুসলমান। 1947 সাল থেকে 2003 সাল পর্যন্ত ভারতীয় দাঙ্গার একটি আংশিক চিত্র দেখা যাচ্ছে। উপরোক্ত সময়ে শুধুমাত্র বড় বড় দাঙ্গাতেই 26,000 লোক নিহত হয়। ধর্মনিরপেক্ষ এবং আপোষহীন গণতন্ত্রী হওয়ার দাবিদার কংগ্রেসের সময়ে অধিকাংশ দাঙ্গা সংঘটিত হয়েছে। আবার হিন্দুবাদী রাজনীতির ধারক বিজেপি ও তার সমর্থিত অথবা অনুসৃত সংঘ পরিবার তো কোনো না কোনো ভাবে দাঙ্গার সাথে স্পষ্টভাবে জড়িত ছিল। বিজেপির বড় নেতা নরেন্দ্র মোদী গুজরাটে যে মুসলিম বিরোধী দাঙ্গা সংঘটিত করেছেন তার মতো ভয়াবহতা দুনিয়ার মানুষ খুব কমই দেখেছে। আবার সেই নরেন্দ্র মোদী নির্দোষ প্রমাণিত হয়েছেন, এখন তিনি ভারতের প্রধানমন্ত্রীও। গুজরাট দাঙ্গা ভারতের সাম্প্রদায়িক ইতিহাসে সকল নৃশংসতাকে ছাড়িয়ে গিয়েছিল। 2002 সালে সংগঠিত হয় আরেক হিন্দু মুসলমান দাঙ্গা। সরকারি হিসেবে ওই দাঙ্গায় 1,000-এরও বেশি মুসলমান প্রাণ হারায়। তবে বেসরকারি একাধিক সূত্রে নিহতের সংখ্যা কয়েক হাজার বলে জানানো হয়। সংখ্যালঘু মুসলমানদের হাজার হাজার ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রায় 300 কোটি রুপি। 2,00,000 মুসলমান গৃহহীন হয়ে পড়েছিল। 1992 সালে চরমপন্থী হিন্দুদের আক্রমণে ভারতের বাবরি মসজিদটি সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়। এখন সেই ভারতের বাবরি মসজিদের স্থানে রাম মন্দির প্রতিষ্ঠা করা হচ্ছে। এর ফলে 1992 সালে ভারতের প্রধান শহরগুলোতে সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত হয়, যা মুম্বাই ও দিল্লি শহরে 2,000-এরও বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়। ভারতে বর্তমান বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুসলিম নির্যাতন ও হত্যা বিভৎস আকার ধারণ করছে। জয় শ্রীরাম স্লোগান দিতে মুসলিমদের বাধ্য করা হচ্ছে। জয় শ্রীরাম না বললে মুসলিমদের নির্যাতন করা হচ্ছে, এমনকি হত্যা পর্যন্ত করা হচ্ছে, যার চিত্রগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ ঘুরপাক খাচ্ছে। গণমাধ্যমের খবরে জানানো হয়, ভারতের পূর্বাঞ্চল প্রদেশে ঝাড়খণ্ডে 24 বছর বয়সী তাবরেজ আনসারি গত 18 জুন নির্যাতিত হওয়ার পর 22 জুন মারা যান। তাবরেজ আনসারির বিরুদ্ধে মোটর সাইকেল চুরির অভিযোগ এনে গণপিটুনি দেওয়া হয়। গণপিটুনির বহু ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। এক ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি তাবরেজকে একটি কাঠের লাঠি দিয়ে নৃশংসভাবে পেটাচ্ছেন। আক্রান্ত যুবক ছেড়ে দেওয়ার আকুতি নিয়ে হাত জোর করলেও তাতে কোনো ভ্রুক্ষেপ নেই ওই ব্যক্তির। আরেকটি ভিডিওতে দেখা গেছে জোর করে তাবরেজকে বলানো হচ্ছে জয় শ্রীরাম ও জয় হনুমান। এটি একটি ঘটনা মাত্র, এরকম ঘটনা এখন ভারতের প্রতিদিনের চিত্র। এটা হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হওয়ার কারণে আমরা সাধারণ মানুষ জানতে পেরেছি। পশ্চিমবঙ্গের শ্রমিক মোহাম্মদ আফরাজুলকে রাজস্থানে পুড়িয়ে মেরে ফেলা, গোরক্ষকদের তাণ্ডবে পহেলু খান বা উমের খানদের মৃত্যু, কিংবা হরিয়ানায় কিশোর জুরাইদ খানকে ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যা, এ জাতীয় বহু ঘটনার নীরব সাক্ষী এখন ভারত। অন্যদিকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরে চলছে মুসলিম নিধন। যুবা ও তরুণ কাশ্মীরিদের টার্গেট করে চালানো হচ্ছে গুম খুন ও নির্যাতন। কাশ্মীরের হত্যাযজ্ঞের চিত্র সেখানকার আকাশ বাতায় ভারী হয়ে থাকে। যুক্তরাষ্ট্রের প্রখ্যাত বুদ্ধিজীবী ও ভাষাতাত্ত্বিক অধ্যাপক শেলডন পোলক বলেন, মুসলমান শাসকরা জোর করে ধর্মান্তর করালে ভারতে একজনও হিন্দু থাকতো না, কারণ মুসলমান শাসকরা ভারতে প্রায় 1,200 বছর রাজত্ব করেছিলেন। ভারতের মুসলিম নির্যাতন বন্ধ করে হিন্দু মুসলিম সহাবস্থান এখন জরুরি হয়ে পড়েছে। মনে রাখতে হবে বিশাল সংখ্যক মুসলিমের বসবাস ভারতে, মুসলিমদের অবহেলা ও তাদের উপর নির্যাতন চালিয়ে কোনো সমাধান হবে না, প্রয়োজন শান্তিপূর্ণ সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতি। কবি কাজী নজরুল ইসলামের অমর কবিতা হতে পারে হিন্দু মুসলিম সম্প্রীতির ও ঐক্যের চিরস্থায়ী ভীত। হিন্দু মুসলিমের মিলনের জন্য তিনি রচনা করেছেন, মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, হিন্দু তার নয়নমণি মুসলিম তাহার প্রাণ।
সুপ্রিয় বন্ধুগণ, আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে ছোট্ট করে একটি লাইক দিন এবং কমেন্ট করে সব সময় আমাদের সাথেই থাকুন। আর এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই এক্ষুনি চ্যানেলের বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি, ধন্যবাদ।